ফরজ গোসলের সময় নাকের নরম জায়গায় পানি পৌঁছানো ফরজ। নাকের নরম জায়গা মানে যেখানে নাক ভাঙে, প্রত্যেকের নাক দুই অংশ, এক অংশ ভাঙে নরম আরেক অংশ শক্ত। এই যেটুকু নাকে এমনি নড়ে এটার এই নাকের নরম জায়গা বলে। এই নাকের নরম জায়গা পর্যন্ত ফরজ গোসল যখন বীর্যপাত হয়, মহিলাদের মাসিক ঋতুস্রাব থেকে পাক হয়, তখন ফরজ গোসল করতে হয়। এই গোসল ফরজের সময় নাকের নরম জায়গায় পানি পৌঁছানো ফরজ। তাহলে কিভাবে নাকের নরম জায়গায় পানি পৌঁছাইতে হয় এই নিয়মটা সিস্টেম অসংখ্য মুসলমান নারী পুরুষ যুবক যুবতী জেনারেল শিক্ষার অগণিত যুবক ছেলে মেয়ে জানেও আপনি দেখেন। তাইলে বন্ধু দেখা গেল গোসল করছে, ঠিক আছে, সাবান সবই লাগাইছে, ফেস ওয়াশ শ্যাম্পু সবই ঠিক আছে, পরিচ্ছন্ন আর পবিত্রতা এক কথা না, নাজাফাত আর তহারাত এক কথা না। পরিচ্ছন্ন হয় দুনিয়াবি বিভিন্ন সাবান বা ইত্যাদি দিয়ে পাউডার, কিন্তু পবিত্রতা তহারাত এটা শুধুই কেবল কোরআন সুন্নার পদ্ধতিতে হয়, ইসলামসম্মত পদ্ধতিতে হইতে হয়। তাহলে নাকের নরম জায়গায় যে পানি পৌঁছাইতে পারে না, ফরজ আদায় হয় না, আর তার গোসল তলে হলো না, সে পবিত্র হয় না। এই জন্য এই নাফরমান এই এই জাহেল এই মূর্খ মানুষ সে যদি কাবা গরিবের আল্লাহর ঘরের ছাদে গিয়েও নামাজ পড়ে, 100 বছরও পড়ে, সেজদায় পড়ে থাকে, তার একটি নামাজ একটি সেজদাও কবুল হবে, টোটালি কবুল হবে। লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পবিত্রতা অর্জন ব্যতীত কোনো নামাজ কবুল হয় না। অসংখ্য ছেলে পাক না পাকের মাসআলা টোটালি জানেন। আমরা কওমি মাদ্রাসায় পড়ছি, আমাদের মাদ্রাসার জীবনে আমরা সবসময় উস্তাদদের মুখে শুনছি, নিজেরাও পড়ছি পড়াইছি নিজেরাও দেখছি। আমাদের মাসআলার ক্ষেত্রে শরীয়তের দুইটা মাসআলা সবচেয়ে কঠিন, একটা হলো এই পবিত্রতার মাসআলা সবচেয়ে কঠিন, বিশেষ করে মা বোনদের পবিত্রতার মাসআলা আরও কঠিন মহিলাদের, আর একটা হলো তালাকের মাসআলা সবচেয়ে কঠিন। তালাকের মাসআলা এটা খুব বুঝতে হয়, এক সুতা এদিক সেদিক হইলে কথা কি হয় না, ফতুয়া বদলে যায়, সিদ্ধান্ত ভিন্ন হয়। তহারাতের গুরুত্ব, তহারাতের মাসআলাও অনেক গুরুত্বপূর্ণ, অনেক কঠিন, অনেক কিছু খুঁটিনাটি অনেক কিছু। এই জন্য আমাদের মাদ্রাসার জগতের যত ফেকার কিতাব মাসআলার কিতাব সব কিতাবের শুরুতে শতকরা 99.5টা কিতাবের শুরুতেই প্রথম আলোচনা তহারাত পবিত্রতা নিয়ে। আমাদের অধিকাংশ হাদিসের কিতাব অধিকাংশ হাদিসের কিতাবের প্রথম আলোচনা তহারাত নিয়ে পবিত্রতা নিয়ে, এটা গুরুত্বপূর্ণ। এই জন্য বললাম জাহালত অজ্ঞতা মূর্খতা না জানা জাহান্নামে যাওয়ার কারণ। আপনি তো ভাবছিলেন আপনি নামাজ পড়ছেন কিন্তু আপনার তো উজু হয় নাই, আপনার তো শরীর পাক হয় নাই, তাহলে তো আপনার শুক্রবারে যে 2 রাকাত এমনিতে তো সারা সপ্তাহ নামাজ পড়েনি নাই, শুক্রবারে যে 2 রাকাত পড়ছেন এটাও কিচ্ছু হয়েছে। অপবিত্র মানুষ তার নামাজ কবুল হয় না, রুকু সেজদা দিলেই হবে না, মানুষে তো দেখছে আমি নামাজ পড়ছি না, মানুষে দেখে হবে না, শরীয়ত সম্মত পদ্ধতিতে হইতে হবে। এই জন্য বললাম 2 নম্বর জাহান্নামে যাওয়ার কারণ জাহালাত অজ্ঞতা মূর্খতা, কোরআন সুন্নার জ্ঞান না জান। বিশেষ করে আজকে কিছুক্ষণ পূর্বেই আমার পরম শ্রদ্ধেয় শায়খ আরিফ বিল্লাহ হাকিমুন নাফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমী দামাত বারাকাতুহুমুল আলিয়া হযরত আপনাদের মাঝে নসিহত করেছেন, এবং হযরত যাওয়ার মুহূর্তে আমি এখন পথে দেখা হয়েছে, গাড়ি থামাইছেন, আমিও নামছি, হযরত নামছেন, 2-1 মিনিট কথা হয়েছে। তো আলহামদুলিল্লাহ আপনারা আমার শায়খের বয়ান শুনেছেন, স্বাভাবিকভাবে এরপরে আমার আর তেমন কিছু বলার থাকে না।
বাকি ইন্তেজামের খাতিরে আমরা আপনাদের সামনে অল্প কিছু কথাই আরজ করতে চাই। মাহফিলের ইন্তেজাম বৃষ্টির কারণে হোক, আবহাওয়ার এই পরিস্থিতিতে ইন্তেজামে নিশ্চয়ই কষ্ট হয়েছে অনেক। গতকালকে আমরাও সাভারে যেখানে বয়ান ছিলাম, অনেক বৃষ্টি হয়েছে, কিছুক্ষণ বৃষ্টি কিছুক্ষণ আবার একটু ভালো, এরকম মিলাইয়াই হয়েছিল মাহফিল মোটামুটি। তো আলহামদুলিল্লাহ, মালিকের ফয়সালার উপরে সন্তুষ্ট থাকা, এটাই মোমেনের সিফাত, এটাই ইমানদারের সিফাত। হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান লাম ইয়ারদা বিকাদাই ফালিয়াতলুব রাব্বান সিওয়াই, যে আমার ফয়সালার উপরে সন্তুষ্ট নয়, আল্লাহ বলেন, সে যেন আমি আল্লাহকে বাদ দিয়ে আরেকজন রব তালাশ করে নেয়। তুমি আরেকজন মালিক খুঁজে নাও, আরেকজন রব খুঁজে নাও, কিন্তু এটা তো কখনোই সম্ভব না। আছে কি এমন কেউ? আর তার মানে এক মুমিনের ইমানের বৈশিষ্ট্য এটা, রেজা বিল কাজা, অর্থাৎ আল্লাহ তাআলার ফয়সালার উপরে সন্তুষ্ট থাকা, এটা একজন ইমানদারের জন্য গুরুত্বপূর্ণ সিফাত। আমার ভাই, যে হাতে ধরা মোবাইলগুলো নামায় ফেলেন, নামান এগুলো, নামান, আমি বললাম নামান, হাতে ধরে যাদের মোবাইল এগুলো নামান, পকেটে নেন, আমাদের চেহারার দিকে তাকায়া আল্লাহর কথা শোনেন, তাইলে ইনশাআল্লাহ উপকার হবে আমারও আপনাদেরও। নওজোয়ান ভাই, আমার কথা শোনো, দয়া করে প্রত্যেকে পাশের জনের সাথে কথা বলেন না, বুট বাদাম খাইয়েন না, খামখেয়ালি করবেন না, বাফ অবহেলা গাফলত তুচ্ছ তাচ্ছিল্য করলে, খামখেয়ালি করলে ওই নাফরমান জীবনও পরিবর্তন হয় না, সে আজীবন গাফেলি থেকে যায়। জিন্দগি খামখেয়ালি করতে করতেই একটা সময় শেষ হয়েছে, শেষ হয়েছে, একদিন জাহান্নামেই ঠিকানা হয়। কোরআনুল করিমের মধ্যে আছে, যত লোক জাহান্নামে যাবে সমস্ত জাহান্নামীর সম্মিলিত পরিচয় আল্লাহ তাআলা কোরআনে বলছেন, উলাইকা হুমুল গাফিলুন, এরা মূলত সকলেই ছিল গাফেল, গাফেল, যেন সমস্ত গাফেলের শেষ ঠিকানা জাহান্নাম, জাহান্নাম। এই জন্য গাফেল না। আমার শেখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, তিন জিনিস মানুষকে জাহান্নামে নিয়ে যায়, এক নম্বর গাফলত, এই খামখেয়ালি, তুচ্ছ তাচ্ছিল্য, বেখেয়ালি, এক জিন্দগি, কেন হাসে তাও বলতে পারে না, কেন কান্দে, হাঁটে কেন, ঘোরে কা, কি করে না করে, কোনো ফু পশ্চিম নেই, এই একটা সদরবদর আর কি, বেখেয়ালি জিন্দগি, খামখেয়ালি জিন্দগি, নিজের মন চাহিদা মতো জিন্দগি, এ গাফলত, মনের ইচ্ছে মতো চলা, এর ঠিকানা জাহান্নাম। দুই নম্বর হলো জাহালত, কোরআন সুন্নার জ্ঞান সম্পর্কে অজ্ঞতা, ওযু, নামাজ, গোসল, পাক না পাক, হালাল হারাম শেখার কোনো তোয়াক্কা নেই। আমাদের দেশে বলে লাকসামের দিকে, দাদা কইছে বাইনতাম দান, বাইনতে আসি ওদা দান, ওদা দান মানে হলো ভিজা দান, ভিজা দান যদি ঢেকিতে বান্ধে যেভাবে, অর্থাৎ ভিজা ধান যতই বাইরা এটার থেকে চাউল আলাদা হয় না, কারণ যে ভিজা, যে চাউল বাইর হয় না, চাউল বের হইতে হইলে ধান এটা শুকাইতে হবে। তো অসংখ্য মানুষ নিজের অজ্ঞতা, মূর্খতা, ওযু, গোসল, নামাজ, রুকু, সেজদা, দোয়া, কালাম, তসবি, সুরা, কেরাত, আত্তাহিয়াতু, দুরুদ শরীফ,
দোয়ায়ে মাসুরা সানা রুকুর তসবি সেজদার তসবি দোয়ায়ে কুনুত অশুদ্ধ এবং এটাকে শেখার কোনো মানসিকতাই নেই এটাকে কোনো বিষয়ই মনে করে এই যেটা যে বুঝছে নিজের মতো করে করছে নিজের মতো এই যে অজ্ঞতা এই মূর্খতা এই না জানা এটা জাহান্নামে যাওয়ার কারণ অসংখ্য মানুষ এই মূর্খতার এই গাফলতির অজ্ঞতার কারণে জাহালতের কারণে না জেনে ভুল আমল করার কারণে জাহান্নামে মনে তো করছিল নামাজ পড়ছে কিন্তু অজু হয় নাই আর অজুবিহীন গোসল করে পবিত্র হয় নাই শরীয়ত সম্মত পদ্ধতিতে আমি একবারে প্রায় দিন বলি মাদ্রাসার এই পড়া আমরা শুধুই দুনিয়ার ভাত মাছ চাল ডাল বাজার ব্যবসা আয় উপার্জন এটার জন্য পড়াই না এটা আমাদের মাকসাদ না এই জন্য আমাদের দুনিয়াবি আয় উপার্জন কম ওলামায়ে কেরামের এটা আমরা বছরের পর বছরই দেখতেছি বুঝতেছি কিন্তু এর পরেও আমাদের ওলামায়ে কেরাম সিলেবাস বদলায় না নাইলে জেনারেল শিক্ষার যেই বিষয়গুলো পড়ে দুনিয়াবি অনেক কিছু করতেছে তো এইটা সিলেবাসে অন্তর্ভুক্ত করিলে এটাকেই গুরুত্ব দিয়ে পড়াইলে এটা এই মাদ্রাসার ছেলেরাও পারবে কারণ এ তো মানুষেরই বাচ্চা ঠিক কি না বলেন না কেন একই ঘরের এক বাবার দুই ছেলে একজন যদি স্কুলে এসএসসি পাস করতে পারে তো ওই এই ছেলেটাও পারবে না কেন কিন্তু এটা তো মাকসাদ না বাপ মাকসাদ হলো আখেরা মাকসাদ হলো পরকা মাকসাদ হলো কবর পরবর্তী জিন্দিগি মৃত্যু পরবর্তী জীবনের প্রস্তুতি এটা হলো মূল উদ্দেশ্য এটা হলো প্রধান আখেরাত হলো মূল টার্গেট এজন্য এই অজ্ঞতা এই মূর্খতা আখেরাতের ব্যাপারে কোরআন সুন্নার না জানা এটা আপনাকে অনন্তকালের জন্য কষ্ট দিবে কিন্তু দুনিয়াবি না জানা ক্ষণিকের কষ্ট দেবে এই বেলা ভুল হইল পরের বেলা শুধরানো যায় কথা বুঝেন নাই আপনি ঠিক আছে আমি এই বাজারে মাছ কিনা ধরা খাইছি এই দোকানদার আমারে তো দুই নম্বর দিয়ে দিছে কিন্তু এটা কোনো আমারে প্রত্যেক দিন দিতে পারতো না আমি তো বুঝছি ঠিক কি না বলেন এই দুনিয়া এক বেলা ধরা খাইলো আরেক বেলা শুধরায় ফেলা যায় কিন্তু আখেরাতে গিয়ে যখন উপলব্ধি হবে যে আমার এটা এটা ভুল হয়েছে এটা এটা আমার অশুদ্ধ ছিল খোদার কসম আর চেঞ্জ করার শুধরানোর আর সুযোগ মিলবে এখানেই হলো মূল বিষয় মূল বিষয় দুনিয়ার হাজারো বিষয় ঠিক করা যায় ঠিক শুধরানো যায় আখেরাতের কিছুই আর শুধরানো যাবে না শুধুই বোঝা যাবে ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান ও আন্না লাহু যিকরা আল্লাহ তাআলা বলেন হাশরের ময়দানে প্রত্যেকটা মানুষ তার জীবনের সব কিছু মনে পড়বে হায়াতের সব কিছু মনে পড়বে এই ঘন্টা মিনিট সেকেন্ড এই রাত দিন এই শিশু কৈশোর যৌবন এই বৃদ্ধকালীন হালাত হায়াত সব মনে পড়বে ও আন্না লাহু যিকরা কিন্তু আল্লাহ তাআলা বলেন বলো না বান্দা সেদিন মনে পড়ে কি লাভ মনে তো পড়বে ঠিক আছে কিন্তু ও আন্না লাহু যিকরা কি লাভ সেদিন মনে পড়লে ফায়দা কি হবে সেদিন বুঝলে কি লাভ কোনো লাভ হবে কোনো ফায়দা হবে না এই জন্য বাপ এটা গুরুত্বপূর্ণ জাহালাত অজ্ঞতা আমাদের মাদ্রাসাগুলোর মূল বৈশিষ্ট্য এটা মূল ফিকির এটা আমরা উম্মতের সর্বশ্রেণীর মুসলমানের অজ্ঞতা দীনই অজ্ঞতা আখেরাতের অজ্ঞতা দূর করতে চাই জাহালাত দূর করে কোরআন সুন্নার এলম দিয়ে সন্তানের সিনাকে ভরে দিতে চাই এটা ফিকিরটা বুঝতে হবে অনেক মানুষ বুঝে না মাদ্রাসার বিষয়টা ঠিক মতো বুঝে না কৌমি মাদ্রাসার কথা তো অনেকে বুঝতে চায় না ওনারা কি করে কি পড়ে আপনি কাছের থেকে বুঝতে চেষ্টা করে ওনারা জীবন সাজায় জীবন গড়ে আমি তো সাফ বলি বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান রসায়ন বিজ্ঞান এই জেনারেল শিক্ষার কোনো বইতে পথ নাই গন্তব্যের কোনো সন্ধান নাই জীবনের কোনো মঞ্জিল নাই পথের সন্ধান নাই গন্তব্যের কোনো সন্ধান নাই
চ্যালেঞ্জ করলাম, ওখানে নির্দিষ্ট বিষয়ের পড়া আছে, বাংলা বইয়ে বাংলা পড়া আছে, ইংরেজি বইয়ে ইংরেজি কিছু পড়া আছে, কিন্তু আলো, গন্তব্য, মঞ্জিল, পথ, আমি আসছি কোত্থেকে, যাব কোথায়, আমি থামব কোথায় গিয়ে, আমার উচিত কি অনুচিত কি, আমি কি করলে আমার কল্যাণ হবে, কি করলে আমার ব্যর্থতা হবে, এই যে পথের সন্ধান, জিন্দেগির গন্তব্যের সন্ধান, এটা শুধুই কেবল আল্লাহর কোরআনের মধ্যেই আছে, কসম খোদা এটা ওইখানে নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন এটা, যালিকা হুদাল্লাহ, এটাই আল্লাহর হেদায়েত, এটাই পথ, কোরআনকে বলছে ইয়াহদি বিহি মান ইয়াশা, আল্লাহ তাআলা বলেন এই কোরআনের দ্বারাই আল্লাহ তাআলা যাকে ইচ্ছে করেন পথ দেখিয়ে থাকেন, এর দ্বারাই, তাহলে অন্য কিছু দ্বারা পথ মিলবে না, পথ মিলবে না। তুমি প্রয়োজনে আমার লগে তর্ক করলে করতে পারো, আমি রাজি আছি, আমি জেনারেল লাইন পড়ালেখা করছি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে আমি মাস্টার্স পাস করছি, কাজে কারো যদি তর্ক করতে মন চায় আমার লোক কইরো, আমি রাজি আছি ইনশাল্লাহ, আমি ওটা বুঝবো ইনশাল্লাহ। সরকারি আলিয়া মাদ্রাসা থেকেও কামেল পাস করছি, কওমি মাদ্রাসা থেকেও দাওরা পাস করছি, যদি তুমি বুঝাই হবে, আমি শতভাগ আস্থা নিয়ে বললাম। হ্যাঁ, বৈষয়িক পড়ালেখা আছে, জেনারেল শিক্ষা কোনো শিক্ষাই না, আমি এটা বলি না, নাও এটা কোনো পড়াই না, আমি এটা বলি না, এটা পড়া, এটাও জ্ঞান, এটাও শিক্ষা, ঠিক আছে, কিন্তু আলো নাই, পথের সন্ধান নেই। এজন্য আমাদের লক্ষ লক্ষ ছেলে শব্দ তো মুখস্থ করে, তো জিন্দেগির কোনো সৌন্দর্য চিনে না, জীবনের কোনো সৌন্দর্য নাই, নিজস্ব কোনো স্বাতন্ত্র, আত্মমর্যাদা বোধ, আত্মপরিচয়, আত্ম উপলব্ধি এটার হয় না। দুশ্মনকে থেকে দেখে দেখে জিন্দেগির সাথে হাসে তো দুশ্মনের মতো, কাঁদে বেইমানের মতো, চুল বেইমানের মতো, চলাফেরা কথাবার্তা দাড়িবিহীন চেহারা সব বেইমানের মতো, পছন্দ মডেল জিন্দেগির সামনের যিনি পথ প্রদর্শক, যাকে দেখে নিজেকে সাজায় সেটা হলো বেইমান। এই জন্যই বললাম তুমি পথ পাও না, পথের সন্ধান পাও, পথের সন্ধান। আমি তো যেন প্রতিদিন বলি, যে সমস্ত যুবক ভাই তোমরা যারা চুল দাড়ি চেহারা লেবাসে ইসলামের পরিচয়টা ধরতে পারো নাই, তোমরা ব্যর্থ, তোমরা পরাজিত, তোমরা হেরে গেছো, ইহুদির কাছে, খ্রিস্টানের কাছে হেরে গেছো, হিন্দুর কাছে হেরে গেছো, নাস্তিক বেইমানের কাছে হেরে গেছো, তুমি পরাজিত, তুমি তোমার ধর্মও চিনলা না, তুমি তোমার পরিচয়ও চিনলা না, আত্মপরিচয়ও জানলা না, তুমি এক মুসলমান বাবার ঘরে বড় হয়েছিল, তুমি এক মুসলমান মার পবিত্র দুধ 2 বছর পান করছি, তুমি নর্তকীর সন্তান না, তুমি ফুটবল ক্রিকেট খেলোয়াড়ের সন্তান নও, তুমি এক ইমানদার বাবার সন্তান, ব্রাজিল তোমার আব্বা না, আর্জেন্টিনা তোমার বাপ, তুমি পরাজিত, তুমি ব্যর্থ বেটা, তুমি অপদার্থ, হেরে গেছো বেটা, হেরে গেছো বেটা, এই ছেলেরা এক সেলুনের নাপিতের কাছে বেটা তুই পরাজিত বেটা, তোর রুচি নাই বেটা, অনেক নিচু রুচি বেটা, অনেক নিচু, যাদের দাড়ি নাই আপনাদেরকে সাফ বলছি মিয়া, আপনি নাফিদের কাছে হেরে গেছেন, পরাজিত আপনি মিয়া, আপনি জিন্দেগির ডিজাইনের জন্য, আপনার ব্যক্তিত্বের জন্য আপনি নাফিদ থেকে গিয়া নিজেকে সাজাইয়া আসলেন, আপনার রুচি আরেকবার পরীক্ষা করা দরকার, রুচির ভালো ডাক্তার দেখানো দরকার। কুমিল্লা মুন হসপিটালে আমার পরিচিত ডাক্তার আছে, রুচির ডাক্তার, মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার দেখাইবেন, ওনারা জানাইলে তো উনি রুচির ট্যাবলেট দিব, এটা ফিকিরের ব্যাপার অবশ্যই, আপনার এটা আপনি বুঝায় বলে, আমি আমার সাজগোজ
আলহামদুলিল্লাহ আমরা এই লক্ষ লক্ষ মাদ্রাসার তালেবে ইলম উলামায়ে কেরাম আমরা আমাদের মাথার চুল থেকে আমাদের সারা দেহের সাজ সজ্জা আমরা আমাদের রাসূল থেকে নিয়েছি আমরা আমাদের সাহাবায়ে কেরাম থেকে নিয়েছি আমরা আমাদের হাজার বছরের যুগ যুগের মনীষীদের থেকে মহান পূর্বসূরীদের কাছ থেকে আমরা গ্রহণ করেছি আমি সেলুন থেকে ডিজাইন নেই আমার দাড়ি সেলুনওয়ালার সিদ্ধান্ত না আমার রাসূলুল্লাহর সিদ্ধান্ত আমার চারদিকের সমান চুল এটা আমার সেলুনের সিদ্ধান্ত না এটা রাসূলুল্লাহর সাহাবায়ে কেরামের চুলের মডেল হ্যাঁ আমার পাঞ্জাবি আমার লুঙ্গি এটা কোনো ইউরোপিয়ান থেকে নেওয়া না এটা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নেওয়া এজন্য বাপ আমার বন্ধু আমার বাবারা আমার এটা বুঝতে শিখেন ভাবতে শিখেন অজ্ঞতা দীন সম্পর্কে কোরআন সুন্নাহর ইলম না জানা মস্ত বড় অপরাধ এটাকে আপনি শুধু একটা বিষয় মনে করেন না মাদ্রাসার এই পড়া এটা শুধু একটা বিষয় না এটা আপনার জীবন এটা hayat এটা নূর এটা আলো কোরআন আল্লাহ তাআলা বলছেন কুরআনুল করিম নূর এটা আলো হুদান এটা হেদায়েত বুশরা এটা সুসংবাদ আল্লাহ বলছে এটা বাসায়ের অন্তর্দৃষ্টি সম্পন্ন আল্লাহ তাআলা বলছে এটা মাউইজা এটা উপদেশ আল্লাহ তাআলা বলছে এটা শিফা উল্লিন নাস বিশ্ব মানবতার সমস্ত রোগের শিফা ঔষধ আল্লাহ তাআলা বলছে হুদাল্লিন নাস বিশ্ব মানবতার পথের সন্ধান অবাইগিনাতিন মিনাল হুদা সমস্ত মানুষের চলার পথ সুস্পষ্ট বর্ণনাকারী এই কোরআন আল্লাহ বলছে এটা ফুরকান ওয়াল ফুরকান অর্থ হচ্ছে সত্য মিথ্যা ন্যায় অন্যায় যৌক্তিক অযৌক্তিক জায়েজ নাজায়েজ বৈধ অবৈধ হালাল হারাম উচিত অনুচিতের পার্থক্যকারী একমাত্র আল্লাহর কোরআন বাংলা বই থেকে এটা হবে না অঙ্ক বই দিয়ে এটা হবে না দোস্ত ইংরেজি বই দিয়ে হবে না পদার্থবিজ্ঞান জীববিজ্ঞান বই দিয়ে হবে না দোস্ত কোরআন থেকে হ্যাঁ শুধু আকল খাটাইলে হবে না শুধু মানুষের ওই বই বুদ্ধি বিবেচনা পড়লে হবে না কুকুর আর ছাগল কুকুর এবং ছাগল আপনি দেখেন দেখতে সাইজ একই রকম শরীরের সাইজ এক রকম না কথা কয় না মানে গঠন গঠন লম্বা দৈর্ঘ্য প্রস্থে দেখেন একই রকম কুকুরের সৃষ্টিকর্তা যিনি ছাগলেরও সৃষ্টিকর্তা তিনি কে আল্লাহ কুকুরের শরীরে যত গোস্ত রক্ত এটা যিনি দিবেন ছাগলের শরীরেও গোস্ত রক্ত তিনিই দিবেন কথা বুঝছেন কাজেই যুক্তির বিচারে দোনোটাই হালাল হবে যুক্তির বিচারে দোনোটাই হারাম হবে একটা হালাল একটা হারাম কুকুর কেন হারাম ছাগল কেন হালাল কুকুরের গোস্ত কেন খাই না ছাগলের গোস্ত কেন খাই এই যে একটা হালাল একটা হারাম একটা ন্যায় একটা অন্যায় একটা জায়েজ আর একটা নাজায়েজ এই ফয়সালাটা আল্লাহর কোরআন করে দিয়েছে মানে পৃথিবীর কারো বিবেচনা দিয়া এই সিদ্ধান্ত নেওয়ার সিস্টেম নাই আপনি বলেন যাদের কাছে এই ওয়াহির বিশ্বাস নাই তাদের কাছে প্রতিনিয়ত তারা কুকুরের গোস্ত খায় কিনা বলেন না কেন কেন সেটাকে মানে না আপনি খান না কেন আমি এটাকে মানেন দেখি কথা বলেন এটা কি এই কোরআন মানে দেখেই তো কোরআনের বিধান জানে দেখেই তো মুসলমান ইমানদার কুকুরের গোস্ত খায় না তো শূকরের গোস্ত খায় না অথচ পৃথিবীর অত্যাধুনিক ইউরোপিয়ান দেশে শূকরের ফার্ম সবচেয়ে উন্নত ফার্ম শূকর লালন পালনের সবচেয়ে ব্যবস্থাপনা সবচেয়ে উন্নত শূকরেরও সমস্ত পারফিউম সমস্ত রকমের সাবাদ সাবান প্রসাদনী তার জন্য ব্যবহার হয় ইউরোপিয়ান অসংখ্য নারী কারো একান্তের জীবন সঙ্গী
কোনো পুরুষ বয়ফ্রেন্ড আর কারো এই বয়ফ্রেন্ডের জায়গায় অসংখ্য নারী তাদের জীবনের 24 ঘন্টার সঙ্গী একটি কুত্তা ওটা নিয়েই রাত কাটায় দিন কাটায় তাইলে তাইলে এই বোধ বিশ্বাস সুদা হিসাব এই হালাল হারাম এই ন্যায় অন্যায় পার্থক্যের একমাত্র মাধ্যম ওয়াহির জ্ঞান আসমানের ইলম রব্বে কারীমের ইলম কোরআন শুন এটা থেকে বঞ্চিত বন্ধু তুমি আলো পাইবা না এ ভাত কদুরি খাওয়ন যাইব আর ভাত কদুরি খাওয়ন কোনো আশ্চর্য কিছু না ফাঙ্গাস তেলাক দিয়া কোনো এত অবাক কিছু না সারবে মুরকা কক মুরকা এ ফুল কফি ভাতা কফি দুনিয়াটা কাঁচা মরিচ খিরা টমাটো এই তো জিন্দগি না জন্তু জানোয়ার এর চাইতে বেশি দুনিয়া ভোগ করে জঙ্গলের বাঘ কোনো বেলা ফাঙ্গাস খায় না জঙ্গলের সিংহ এক বেলাও সে ফুলকপি পাতাকপি ইতান তরকারি দিল লইত না ও দাঁত ফালাই দেবো বেড়া আমার বাপ দাদা 14 গোষ্ঠী বংশধর জীবনে কোনোদিন প্রতিবেলা গোস্ত ছাড়া কিছু খায় না মাংসাশী প্রাণী যেগুলো হিংস্র জন্তুর মধ্যে তারা তো সবসময় পুরো হায়াত গোস্তই খায় আল্লাহ তাআলা দুনিয়া জন্তু জানোয়ার কেউ বেশি ভোগ করায় বন্ধু এটা কোনো আশ্চর্য কিছু না দোস্তাম দুনিয়া উপভোগ করা প্রকৃত সফলতা কোরআন সুন্নাহর ইলম ওয়াহির জ্ঞান রব্বে কারীমের পক্ষ থেকে প্রেরিত ইলম এজন্য বললাম জাহান্নামে যাওয়ার দ্বিতীয় কারণ জাহালত তৃতীয় কারণ দালালত পদভ্রষ্টতা পথ হারিয়ে ফেলা পথ ভুলে যাওয়া উল্টো পথে যাওয়া সে বুঝে জানে সে এটা হালাল এটা হারাম এটা জানে ইচ্ছা করে সে উল্টাটা করতেছে সে জানে এখন নামাজের ওয়াক্ত এ মুসলমানের বাচ্চা এ মুসলমানের ঘরে জন্ম নিছে সে জানে এখন আজান দিছে সে বুঝে এটা তার উপরে ফরজ কোনো সন্দেহ নাই তার সে এটা বুঝতেছে জানে এটা তার উপরে ফরজ নামাজ তাকে পড়া উচিত কিন্তু ইচ্ছে করে আরেক দিকে হাঁটতেছে ইচ্ছে করে মসজিদে যাচ্ছে না দিনের পর দিন মাসের পর মাস এটা গোমরা এটা কি এটা পথভ্রষ্ট এটা পথ এটা জাহান্নামে যাওয়ার পথ হ্যাঁ বল অসংখ্য যুবক এ হাসতে হাসতে নামাজ পড়ে না কেন পড়ে না তাও জানে না পথ জানে না খোদার 365 দিন এক বছরে কোনো দিন ফজরের নামাজ আহা 16 বছর 17 বছরের 18-19 বছরের অগণিত ছেলে কোনো দিন খোদার 365 দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ে না জানেও না ফজরের ওয়াক্ত হয় কখন ফজরের আজান হয় আহ আমি প্রত্যেক দিনে কথাটা একবার হইলেও বলি আমার সবচেয়ে অবাক লাগে এটা মুসলমানের ঘরে বাবা মা জীবিত অথচ তাদের ছেলে মেয়ে আজকে 365 দিন একটা বছর কোনো দিন ফজরের নামাজ পড়লো না এত বড় জানোয়ার মুসলমানের ঘরে কেমনে ঘুমায় আমার মাথা থেকে আজও ঢোকে না আমি আর এটা বুঝা গেলাম না